বন্ধুরা, সারা পৃথিবীতে ভাগ্যবান এবং দুর্ভাগ্যবান উভয় ধরনের মানুষ পাওয়া যায়। কিছু লোক তাদের সাথে সৌভাগ্য নিয়ে জন্মায় এবং তাদের সাথে জীবনে সবকিছু কেবল ভালোই হয়, কিন্তু কিছু লোকের কপাল এতটাই খারাপ যে তারা যদি ভালো কিছু কাজ করতে যায় তখন সেটাও খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে বিশ্বের কিছু দুর্ভাগ্যবান মানুষের কথা বলবো, যাদের দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন যে এতটা খারাপ কপাল কার বা হতে পারে। আপনারা সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনারা সবাই অনেক মজা পেতে যাচ্ছেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। টপ 10 আনলাকি পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে সবার প্রথমে আছে লেগো ব্লকস। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই ছোটবেলায় এই লেগো ব্লকস দিয়ে খেলেছেন, যেটা দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারতেন, আর এটি ছোট বাচ্চাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি করে। একজন শিল্পী লেগো ব্লকস ব্যবহার করে একটি সুন্দর বাইক বানিয়েছিলেন। এই সুন্দর বাইকটি একটি টিভি শোতে দেখানো হয়েছিল, কিন্তু এই বাইকটি বানানোর শিল্পীর কপাল এতটাই খারাপ ছিল যে যখন এই শোটির হোস্ট বাইকটি চেক করার জন্য বাইকের কাছে এসেছিল, এভাবে হোস্টের শরীরে একটি অংশ বাইকের সাথে লেগে যায়, যার কারণে এই বাইকটি মাটিতে পড়ে যায়। আর যে ব্লকসগুলি দিয়ে এই বাইকটি বানানো হয়েছিল, সেই ব্লকসগুলি মাটিতে মতির মতো গড়িয়ে পড়ে, এই শিল্পীর মাসের পরিশ্রম নষ্ট হয়ে যায়। এই মোমেন্ট ক্যামেরাতে রেকর্ড হওয়া দুনিয়াতে ঘটে যাওয়া সবচেয়ে আনলাকি মোমেন্টগুলোর মধ্যে একটা। বন্ধুরা, ছোটবেলায় আমরা তো দোলনায় দোল খেয়েছিলাম, কারণ দোলনা সাধারণত বাচ্চাদের জন্য হয়ে থাকে, কারণ এদের সাইজ বাচ্চাদের অনুসারে বানানো হয়। কিন্তু কখনো কখনো কতগুলো বড় লোক ছোটদের মতো আচরণ করতে থাকে, আর আপনি এনাকেই দেখুন। এনার দোল খাওয়ার এতই শখ যে তিনি তার দুটি পা ছোট বাচ্চাদের দোলনায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারপর আর কি হওয়ার বাকি, তিনি সেটিতে আটকা পড়ে যান। ওই দোলনায় কিছুক্ষণ আনন্দ করার পর যখন তিনি এটি থেকে বের হতে চাইলেন, তখন এই দোলনা থেকে ওনার বের হওয়া মুশকিল হয়ে পড়ল। তাকে দোলনা থেকে বের হতে তার বন্ধুদের সাহায্যের প্রয়োজন পড়ে গেল। বন্ধুরা, যখন গহনার কথা বলি তখন বেশিরভাগ মেয়েরা চেইন, হাতের আংটি এসব জিনিস পরতে বেশি পছন্দ করেন, আর কিছু পুরুষ মানুষ আছে যারা হাতে রিং পরে। কিন্তু মাঝে মাঝে কিছু লোকের সাথে এমন ঘটে যায় যে তারা যে রিং পরে সেটি কখনো তাদের হাত থেকে বের করে না, যার কারণে সময়ের সাথে সাথে আঙ্গুল বড় হতে থাকে, কিন্তু রিং তো আর বড় হয় না। আর আপনি যে ভিডিও ক্লিপটি দেখছেন, তার হাতে রিংয়ের সাইজ ছোট হওয়ার কারণে তার আঙ্গুল থেকে বের করা যাচ্ছে না, যেটার কারণে তার আঙ্গুলের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় আর তাদের আঙ্গুল নিজে নিজে বড় হতে থাকে। এমন সময় তো আঙ্গুল থেকে রিং বের করা সম্ভব নয়, এটার কারণেই তাদের রিংগুলো কাটতে হয়। আর বন্ধুরা, এমনটা শুধু মেয়েদের সাথে হয়ে থাকে না, পুরুষদের সাথেও হয়ে থাকে। তো বন্ধুরা, এখন বলছি এমন এক দুর্ভাগ্যবান ব্যক্তির কথা, যার ভাগ্য এতটাই খারাপ যে যেটার কারণে তার জীবনও যেতে পারত। প্যারাগ্লাইডিং করা মানুষের জন্য উদ্বেগপ্রবণ একটি কাজ, মানুষের নেশা এটার প্রতি দিন দিন বেড়েই চলেছে, কিন্তু এটার সাথে সাথে কিছু মানুষ এটা ভুলে যায় যে প্যারাগ্লাইডিং করা কতটা ভয়ানক, কেননা ল্যান্ড করার সময় প্যারাশুট যে কোনো জায়গায় লেগে যেতে পারে। এরকমই কিছু ঘটেছিল এই মানুষটির সাথে। এই মানুষটি প্যারাগ্লাইডিং করে ল্যান্ড করার সময় বিদ্যুতের তারের সাথে আটকে যায়। ভাগ্য ভালো যে ওই সময় ওই এলাকার বিদ্যুৎ লোডশেডিং ছিল, লোডশেডিং না হলে মানুষটির সাথে কী হতো তা হয়তো আপনারা অনুমান করতে পারছেন। যখন এই এলাকার মানুষজন এই মানুষটিকে এভাবে পড়তে দেখে, তখন তারা স্থানীয় পুলিশকে জানায়। স্থানীয় পুলিশ এসে মানুষটিকে নিচে নামায়। তো বন্ধুরা, এই মানুষটির খারাপ কপাল দেখে আপনারা ভাবতে পারছেন, কখনো কখনো খারাপ কপালের জন্য কিছু মানুষের জানও যেতে পারে। বন্ধুরা, ময়লা ডাস্টবিনে কে মুখ দেয়, যেখানে বেশিরভাগ জীবজন্তু পশু পাখিরা মুখ দেয়। কিন্তু আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওতে এই ভাইজানকে দেখুন, তিনি তার মুখ ওই ডাস্টবিনে ঢুকিয়ে দিল। আসলে মূল ঘটনা হচ্ছে তিনি একজন গলফ প্লেয়ার, তিনি গোল করার জন্য বলটি মেরেছিলেন, কিন্তু বলটি এখানের আশেপাশে পড়ে যায়, কিন্তু ওনার মনে হয় বলটি ডাস্টবিনের ভিতরে পড়েছিল। তিনি উপর নিচ না দেখে সোজা তার মুখ ডাস্টবিনের ভিতর ঢুকিয়ে দিল, কিন্তু এদিক সেদিক দেখার পরে দেখা গেল বলটি ডাস্টবিনের পাশেই পড়েছিল, কিন্তু বাইজান যে তার মুখ ডাস্টবিনের ভিতর ঢুকিয়েছিল তিনি সেখানে আটকা পড়ে গেল। তো বন্ধুরা, এনার চেয়ে আনলাকি মানুষ আর কে হতে পারে? তিনি এসেছিলেন ডাস্টবিনে বল খুঁজতে, কিন্তু সেই বলটি ডাস্টবিনের পাশেই পড়েছিল। এই রাউন্ডগুলো সাধারণত বাচ্চাদের জন্য বানানো হয়ে থাকে, আর এখানে যে কালার জিনিসগুলো রয়েছে এগুলোও বাচ্চাদের জন্য বানানো হয়েছে। এই জিনিসটি একটু আগে আমরা এক ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এমন কিছু মহান ব্যক্তি রয়েছে যারা এগুলোর সাথে খেলতে পছন্দ করে, কিন্তু এগুলো করার ছলে তিনি এটা বলে যায় যে এখন উনি বড় হয়েছেন এবং এটার সাথে সাথে ওনার শরীরের সাইজও বড় হয়েছে। তো এরকমই কিছু হয়েছিল এ ভাইজানের সাথে, যিনি বাচ্চাদের খেলার জিনিসের মধ্যে ফেঁসে গিয়েছিলেন আর এমনভাবে ফেঁসেছেন যেখান থেকে তিনি বের হওয়া মুশকিল। এই ভাইজানটি যদি তার সাইজ দেখে এই খেলাটিতে অংশগ্রহণ করতেন তাহলে খুব ভালো হতো। অনেকক্ষণ চেষ্টার পরে তিনি সেখান থেকে বের হতে সফল হন। বন্ধুরা, ঘুম আমাদের জীবনের জন্য কতটা উপকারী তা তো আমরা সবাই জানি, কিন্তু কোনো চোর যদি চুরি করার সময় ঘুমিয়ে যায়, এটা চেয়ে তার জীবনে আনলাকি মোমেন্ট কী বা হতে পারে?
এরকম একটি ঘটনা ঘটেছিল থাইল্যান্ডে। একটি চোর চুরি করার উদ্দেশ্যে একটি বাড়িতে ঢুকে, ওই সময় ওই ঘরে কেউ ছিল না। এই ভাইজান অনেক দামি জিনিসপত্র চুরি করেছিল এবং এক জায়গায় রেখে দিয়ে তিনি ভাবলেন, এ ঘরেতে কেউ নেই, আমি একটু ঘুমিয়ে নিই। আর এই চোর এসি অন করে ওই ঘরে ঘুমিয়ে যায়। কিন্তু যখন ঘুম থেকে ওঠেন, তিনি তার সামনে পুলিশ দেখতে পেলেন, কারণ তিনি সেখানে 10-20 মিনিট ঘুমায় নাই, তিনি পুরো 4 ঘন্টা সেখানে ঘুমিয়েছিলেন। সকালে যখন ঘরের মালিক ঘরে এলো, তিনি বিষয়টা দেখতে পেয়ে সাথে সাথেই পুলিশকে ইনফর্ম করলো। এই চোর ঘুম থেকে ওঠার আগেই পুলিশ এখানে এসে উপস্থিত হলো। বন্ধুরা ভেবে দেখুন, এই চোরের জন্য মোমেন্টটা কতটুকু আনলাকি হয়েছিল। বন্ধুরা, বিড়ালের গাছে ওঠা এবং গাছে উঠে ফেঁসে যাওয়া এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু আপনি কি কখনো এমন ঘটনা শুনেছেন যেখানে একটি বাচ্চা 15 মিটার উঁচু গাছের উপরে উঠে ফেঁসে গিয়েছিল? এই ঘটনাটি ক্যালিফোর্নিয়ার একটি এলাকা। এখানে বাচ্চাটি তো খুশিতে গাছের উপরে উঠে গেল, কিন্তু সে এটা বলে গেল যে গাছ থেকে কীভাবে নামতে হয়। যখন ওই বাচ্চাটির মা তাকে দেখতে পেল, সে একদমই শকড হয়ে গেল। এই বাচ্চাকে রেস্কিউ টিমের সাহায্যে ক্রেনে করে নিচে নামানো হলো। রেস্কিউ টিমের একজন সদস্য বলেছিলেন, তিনি টিমের সদস্য হিসেবে কাজ করছেন আজ 15 বছর, কিন্তু এমন কোনো ইনসিডেন্ট আগে কখনো দেখেননি যেখানে একটি বাচ্চাকে গাছ থেকে রেস্কিউ করতে হচ্ছে। টাকা বের করার জন্য আপনারা সবাই এটিএম ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা কি কখনো এমন মানুষ দেখেছেন যিনি এটিএমের ভেতরে ঢুকে টাকা বের করছে? বন্ধুরা, এই ঘটনাটি ইন্ডিয়ার তামিলনাড়ু রাজ্যের। এই চোরটি এটিএমে চুরি করতে গিয়েছিল এবং সেখানে আটকা পড়ে গেল। ভিডিওতে দেখা যাওয়া মানুষটির নাম সন্দীপ, তিনি তামিলনাড়ুর বাসিন্দা ছিল। তখন আশেপাশের মানুষগুলো এটিএমের ভেতরে আওয়াজ শুনতে পারল, তখন তারা পুলিশকে খবর দিয়ে দিল। যখন পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হলো, তখন এই মহাশয় এভাবে এটিএমের ভেতরে আটকা পড়ে বসেছিল। জানি না এই চোরটি কোন পদ্ধতি ব্যবহার করে এটিএম থেকে টাকা চুরি করেছিল, যার কারণে তাকে নিজেই এটিএমের ভেতরে আটকা পড়তে হয়েছিল। বন্ধুরা, পরের ভিডিওটি হলো অলমোস্ট হিট বাই ট্রেন। মানুষের যখন তাড়া থাকে, তখন তারা রুলস ভঙ্গ করে এগোতে থাকে, কারণ যাতে কিছুটা সময় বাঁচাতে পারে। কিন্তু কখনো কখনো সময় বাঁচাতে গিয়ে অনেক বড় ধরনের ঘটনা হয়ে যেতে পারে। আপনি এনাকে দেখুন, ওনার বয়স 70 বছর হয়েছিল। জানি না ওনার এত কি তাড়া ছিল যে উনি রেল অতিক্রম করার সময় দ্রুতভাবে রেললাইন অতিক্রম করে। ট্রেন আসতে দেখে উনি থামলেন না। ট্রেন এবং ওনার ডিস্টেন্স শুধুমাত্র অল্প ছিল। যদি ট্রেন 1 সেকেন্ড তাড়াতাড়ি আসতো, তাহলে উনি কখনো আর জলদি করার সুযোগই পেত না। ভাগ্যবশত তিনি এই দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন, কিন্তু তার এমন কুৎসিত আচরণের জন্য তাকে $100 জরিমানা করা হলো। পরের ভিডিওটি হলো একজন রিপোর্টার নিয়ে। বন্ধুরা, রিপোর্টারের কাজ এতটা সহজ নয়। এদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গায় গিয়ে রিপোর্ট করতে হয়। আর এটা ছাড়া এদের সকলের খেয়াল বেশিরভাগ ক্যামেরার উপরে থাকে, এদের পুরো মন নিউজের উপরে থাকে। এজন্য আশেপাশের ঘটনাগুলো তারা কর্ণপাত করে না। যেমন কি এই রিপোর্টার, তিনি নিউজ পড়তে পড়তে একদম রাস্তার পাশে চলে আসেন। এমন সময় হঠাৎ একটা গাড়ি তার পাশ দিয়ে দ্রুত চলে যায়। এই রিপোর্টার এবং বাসের ডিস্টেন্স শুধুমাত্র 1 সেন্টিমিটার হতে পারে। তো বন্ধুরা, নেক্সট ভিডিও হলো শিপ নিয়ে। এই ভিডিওতে কিছু লোক সমুদ্র থেকে মাছ ধরার জন্য তাদের বোটকে সমুদ্রের মাঝখানে এনে দাঁড় করায় এবং ওইখানে আরামে মাছ ধরতে থাকে। ওনারা হয়তো জানতো না যে ওনাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। যখন তারা মাছ ধরতে ব্যস্ত ছিল, তখন দেখতে পেল একটি বড় বিশাল জাহাজ তাদের দিকে দিয়ে আসছে। এই বোট চালানো ব্যক্তি মোবাইলে কথা বলছিল, তাই সে জাহাজটি দেখতে পেল না। তিনি ফোনে কথা বলার কারণে সামনের বোটটি দেখতে পায় নাই এবং সোজা এটির উপর চালিয়ে দেয়। ভাগ্যের বিষয় এটাই যে ওই বোটে যারা অবস্থান করছিল, তারা বড় বোটটি দেখে ফেলে এবং সবাই পানিতে ঝাঁপ দেয়, না হলে এখানে একটি বড় দুর্ঘটনা হতে পারত। তো বন্ধুরা, এখন বলুন আপনার জীবনে আপনার সাথে ঘটে যাওয়া এমন আনলাকি মোমেন্টগুলো, আপনার সাথে কি এমনটা হয়েছিল? আর যদি এমনটা হয়ে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। আর যদি আপনি এমন ভিডিও পছন্দ করেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।